হ্যালো এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপচন্দ্র এস বিএইচএস আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের জন্যে এবিটিএ টেস্ট পেপার মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে দু হাজার বাইশ সালে তাদের জন্যে এই দু হাজার বাইশের টেস্ট পেপার থেকে পেজগুলো সলভ করা থাকছে আমরা পরপর প্রত্যেকটা ভিডিওতে এইভাবে পেজগুলি সলভ করতে থাকবো যার মধ্যে থাকবে সিন আনসিন এবং গ্রামার আজকে শুরু করছি আমরা প্রথম পেজ পেজ নাম্বার টোয়েন্টি টু থেকে তো তোমরা ভিডিওটিকে কমপ্লিট দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো যাতে করে পরবর্তীকালে যাতে করে এই ধরনের ভিডিও লিংক তোমরা সরাসরি পেতে পারো তো প্রথম যে পেজটা রয়েছে প্রথম যে পেজটা রয়েছে আমাদের সামনে সেটা হচ্ছে পেজ নাম্বার টোয়েন্টি টু এই পেজ নাম্বার টোয়েন্টি টুটা আমরা সলভ করব। এখানে যে ছোট যে প্রশ্নগুলো আছে এমসিকিউ টাইপের সেগুলো আমরা বইতেই করব। এবং যেগুলো একটু লিখতে হবে যে প্রশ্নগুলো সেগুলো জন্যে আমাদের রয়েছে খাতা সেই খাতায় আমি উত্তরগুলো তোমাদের করে দেখিয়ে দেবো দেখো এখানে প্রথমে রয়েছে ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এখানে একটা প্যাসেজ দেওয়া রয়েছে প্যাসেজ যেটা রয়েছে পাসিং অফ বাপু সেখানে দেওয়া আছে গান্ধীজির ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিস ডেথ এই জায়গা থেকে শুরু করে প্যাসেজটা দেওয়া রয়েছে কস্ট হেম নাথিং বাট ইজ এনার্জি এই অবধি আমাদের প্যাসেজটা রয়েছে এবারে এর ওপরে বেশ কিছু এমসিকিউ টাইপ কোয়েশ্চেন রয়েছে সেই এমসিকিউ টাইপ কোয়েশ্চেনগুলো আমরা একবার দেখে নিই প্রথমে রয়েছে দেখো এইখানে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস এর মধ্যে প্রথম যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে গান্ধীজি ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস এখানে অপশন রয়েছে দেখো অন দ্য ডে অফ হিজ ডেথ দু নম্বর অপশান রয়েছে ওয়ান ডে আফটার হিজ ডেথ তিন নম্বর অপশান রয়েছে টু ডে আফটার হিজ ডেথ আর তারপরে রয়েছে এ উইক আফটার হিজ ডেথ তো এইটা হবে আমাদের সঠিক উত্তর নাম্বার টু ওয়ান ডে আফটার হিজ ডেথ তার মৃত্যুর একদিন পরে নেক্সট আমরা আসছি দু নম্বর বিয়ের দাগে সেখানে বলা হয়েছে দ্য লাস্ট ওয়াক উইথ বাপু ওয়াজ বাপুর সঙ্গে শেষ হাঁটাটা কেমন ছিল অপশান রয়েছে নাম্বার ওয়ান ডিলাইটফুল নাম্বার টু ইরিটেটিং নাম্বার থ্রি ইনসিগনিফিকেন্ট এবং নাম্বার ফোর হচ্ছে অ্যাগোনাইজিং তো সঠিক উত্তর হবে নাম্বার ফোর অ্যাগোনাইজিং সি এর দাগে হোয়াইল্ড ওয়াকিং বাপু ইউজ টু ক্যারি ইন হিজ হ্যান্ড অপশান রয়েছে আম্ব্রেলা ফ্ল্যাগ ওয়াকিং স্টিক আয়রন রড তো এটার জন্য সঠিক উত্তর হবে তিনের দাগে অপশান থ্রি যেটা হলো ওয়াকিং স্টিক নেক্সট হচ্ছে ডি এর দাগে টু মুভ ইন দ্য থিক ক্রাউড ওয়ার্স ওই ভিড়ের মধ্যে হাঁটাটা বা এগিয়ে চলাটা কেমন ছিল অপশান ওয়ান হচ্ছে আনইজি নাম্বার টু অ্যামিউজিং নাম্বার থ্রি টায়ারসাম এবং নাম্বার ফোর হচ্ছে ইম্পসিবল তো এইখানে আমাদেরকে নিতে হবে নাম্বার ফোর অপশন যেটা হচ্ছে ইম্পসিবল নেক্সট ইট রিকর্ড নো ভেহিকেল হিয়ার ইট রেফার্স টু এখানে ইট বলতে কার কথা বোঝানো হচ্ছে অপশানগুলো হচ্ছে নাম্বার ওয়ান স্লো প্রোগ্রেস নাম্বার টু ফিউনোরাল প্রসেশন নাম্বার থ্রি ওয়াকিং এবং নাম্বার ফোর হচ্ছে ওয়ান্স ওন বডি তো এটাই সঠিক উত্তর হবে নাম্বার থ্রি ওয়াকিং হাঁটা এরপরে দেখো দেওয়া আছে বিয়ের দাগে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট একের দাগে বলা আছে দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান ওয়াজ এরপরে আমাদেরকে লিখতে হবে দেখো আমরা পাশে খাতাটা রেখে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে সেটা হচ্ছে প্রথমটা সেটা হলো ওয়াকিং হাঁটা এরপরে দুয়ে বিয়ের দাগে যেটা আছে দ্য ওপেন ট্রাক অন হুইচ বাপু লে ওয়াজ যে ওপেন ট্রাকে বাপু শুয়েছিলো সেটা কেমন ছিল সেটা হচ্ছে দুয়ের দাগে অ্যান্সার কভার্ড উইথ ফ্লাওয়ার্স ফুলের দ্বারা পরিপূর্ণ ছিল বা সাজানো ছিল নাম্বার থ্রি থাউজেন্ডস অফ পিপল হু ওয়ার ওয়াচিং দ্য প্রসেশন ওয়ার হাজার হাজার লোক যারা প্রসেশনটাকে দেখছিলো তারা ছিল কেমন না সঠিক উত্তর হচ্ছে তিনের দাগে এই গ্যাপটায় আমাদেরকে লিখতে হবে সাইলেন্ট এরপরে দেওয়া আছে স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রুয়ার ফলস টি বা এফ লিখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদেরকে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে একের দাগে বলা আছে ওয়াকিং ডিনোটস এ ফাস্ট প্রোগ্রেস মানে ওয়াকিং হাঁটা মানে হচ্ছে তাড়াতাড়ি অগ্রগতি করা তো সেটার জন্যে উত্তর হচ্ছে আমাদের ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস এরপর সি এর দাগের দুয়েরটা বলা হয়েছে গান্ধীজি ওয়াকড অ্যাক্রস দ্য মেজর পার্ট অফ আওয়ার কান্ট্রি এটা হবে কি শু হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে বাপু সাইলেন্ট ফিগার হ্যাড ওয়ার্কড ওভার এবার ডট 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 মাঝে দু একটা কথা আছে ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া এরপরে আমরা আসছি দুয়ের দাগে যেখানে আছে আমাদের কবিতার প্রশ্ন উত্তর তো তার আগে আমরা টাইপগুলোকে করে নেব এখানে দেওয়া আছে মাই ওন্ট্রু ফ্যামিলির থেকে তো মাই ওন ট্রু ফ্যামিলির থেকে কবিতাটা পড়ে নেওয়ার পরে আমরা আসছি অ্যান্সারে এর দাগে আছে ইন দ্য উড দ্য পোয়েট মেড এ অর অ্যান এরপর হচ্ছে অপশানগুলো মানে ওই উঠে কার সঙ্গে দেখা হয়েছিল অপশান ওয়ান স্ট্রেঞ্জার অপশান টু হচ্ছে স্ট্যাগ অপশান থ্রি ওল্ড ওম্যান এবং অপশান ফোর ওল্ড ম্যান তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশান থ্রি ওল্ড ওম্যান এরপরে আসছি বিয়ের দাগে দ্য ওয়ার্ল্ড ক্যাকল মিন্স ক্যাকল কথাটার মানে হচ্ছে নাম্বার ওয়ান টু উইপ কাঁদা টু লাভ ইন এ লাউড হার্টস ভয়েস তিন নম্বর হচ্ছে টু ক্রিপ আর চার নম্বর হচ্ছে টু লাভ সাইলেন্টলি এটা ক্যাকল কথাটার মানে কিন্তু জোরে জোরে হাসা সুতরাং নাম্বার টু হবে এখানে টু লাভ ইন এ লাউড হার্স ভয়েস এরপরে সি দাগে দ্য পোয়েট ওয়াজ টাইড টু এ পোয়েটকে বাঁধা ছিল কিসের সঙ্গে ট্রি ওয়াল গেট স্টেক তো এখানে অ্যান্সার হবে চারের দাগে স্টেক এরপর ডি এরটা বলা হয়েছে দ্য ট্রাই দ্য ট্রি ট্রাই ওয়ান্টেড দ্য পোয়েট টু মেক এ এরপরে অপশানগুলো আছে প্রমিস প্রেয়ার উইশ কন্ট্রাক্ট এইটাই সঠিক উত্তর হবে একের দাগের প্রমিস এরপরে রয়েছে বিয়ের দাগে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে দুটো প্রশ্ন আছে হোয়াট ডিড দ্য ওল্ড ওমেন সে আর বিয়ের দাগে রয়েছে হোয়েন ডিড দ্য পোয়েট কাম টুয়েস এগুলো আমরা খাতায় দেখে নিই কোয়েশ্চেন নাম্বার ওয়ান হোয়াট ডিড দ্য ওল্ড ওমেন সে ওই বয়স্ক ভদ্র মহিলা কী বলেছিলেন অ্যান্সার হচ্ছে দ্য ওল্ড ওমেন সেট দ্যাট শি হ্যাড দ্য পোয়েটস সিক্রেট ইনসাইড হার লিটল ব্যাগ তার ছোট্ট ব্যাগের ভেতরে কবির গোপন কথা লুকিয়ে আছে লুকিয়ে রাখা আছে দুয়ের দাগে হোয়েন ডিড দ্য পোয়েট কেম কাম টুয়াইস অ্যাওয়েক কখন কবি দ্বিতীয়বার জেগে উঠেছিলেন অ্যান্সার হচ্ছে হোয়েন দ্য ওল্ড লেডি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ তার ছোট্ট ব্যাগটা খুলেছিলেন দ্য পোয়েট অ্যাভেক টু আইস দ্য পোয়েট অ্যাভেক টু আইস মানে কবি দ্বিতীয়বার জেগে উঠেছিলেন এরপরে আসছি আমরা আনসিন এখানে একটা প্যাসেজ দেওয়া রয়েছে যেখানে আমরা জানতে পারছি যে ওই রাস্তার মাস্টার বলে একজন মানে একজন ব্যক্তি বত্রিশ বছর বয়সের একজন মানুষ তিনি কী করেছিলেন যেহেতু লকডাউনের সময় সমস্ত স্কুল টুল বন্ধ সেই জন্যে তিনি গ্রামে ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের বাড়ির দেয়ালে ব্ল্যাকবোর্ড এঁকে সেখানে বিভিন্ন ধরনের চিত্র এঁকে বিভিন্ন ধরনের গল্প লিখে বা বিভিন্ন কিছু করে ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনা শেখানোর প্রচেষ্টা করেছিলেন তাদের রিডিং তাদের লেখা তাদের অঙ্ক এইসব বিষয়গুলো তাদেরকে শেখানোর চেষ্টা করেছিলেন তারই ওপর একটা রিপোর্ট যে রিপোর্টটা প্রকাশিত হয়েছিল বেস্ট অন রিপোর্ট বাই পিটিআই ফর এনডিটিভি ডি এডুকেশান সেপ্টেম্বর সতেরো দু হাজার একুশ সালে প্রকাশিত হয়েছিল এর ওপরে প্রথমে যেগুলো আসছে সেগুলো হচ্ছে এর দাগে এমসিকিউ কিউ টাইপ কোয়েশ্চেন তো প্যাসেজ নিশ্চয়ই তোমরা পড়ে নিতে পারবে তো আমরা চলে আসছি সরাসরি এমসিকিউ কিউ টাইপের কোয়েশ্চেনগুলোতে প্রথমে আছে দ্য টিচার মেনশন ইন দ্য প্যাসেজ ইজ যে টিচারের কথা এখানে বলা রয়েছে তার বয়স কত জানতে চাওয়া হয়েছে অপশান এ এবং ফর অপশান বি বিটুইন থার্টি অ্যান্ড ফোরটি বি অপশান সি হচ্ছে বিলো থার্টি অপশান ডি হচ্ছে নট ইন দ্য অ্যাবভ গ্রুপস এটার সঠিক উত্তর হবে বিটুইন থার্টি অ্যান্ড ফোরটি তিরিশ থেকে চল্লিশের মধ্যে ওনার বত্রিশ বছর বয়স নেক্সট দু নম্বর এটায় নাও দ্য নাম্বার অফ স্টুডেন্টস অ্যাটেন্ডিং নায়কস মেক্সিপ ক্লাস ইজ এখন নায়কের এই মেক্সিপ ক্লাসের ছাত্র সংখ্যা কত অপশানগুলো রয়েছে এর দাগে রয়েছে টু বিয়ের দাগে থার্টি টু তিনের দাগে রয়েছে ওয়ান হান্ড্রেড এবং ডি এর দাগে রয়েছে মোর দ্যান ওয়ান হান্ড্রেড তো আমরা এখানে যেটা পড়তে পড়ে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নাম্বার হ্যাজ ক্রস্ট ওয়ান হান্ড্রেড মানে একশো পেরিয়ে গেছে সুতরাং আমাদেরকে লিখতে হবে মোর দ্যান ওয়ান হান্ড্রেড একশোর বেশি নেক্সট জবা ভিলেজ ইজ ইন দ্য ডিস্ট্রিক্ট অফ জবা ভিলেজ এটা কোন ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে সেটা হচ্ছে চারটে অপশান রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমান এটা কিন্তু পশ্চিম বর্ধমানের মধ্যে রয়েছে এরপরে চার দা চারের দ্য রাইম রিটার্ন বাই মিস্টার নায়েক ইজ মিস্টার নায়েক যে রাইমগুলি লিখেছেন সেটা কিসের ওপরে অপশান এ হচ্ছে অন দ্য নিড টু টেক ভ্যাকসিন ভ্যাকসিন নেওয়ার উপকারিতার ওপরে দুয়ের দাগে রয়েছে অন দ্য নিড টু ওয়াশ হ্যান্ডস হাত ধোয়ার উপকারিতা অন দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন এডুকেশনের প্রয়োজনীয়তা কি আর অন দ্য স্প্রেড অফ কোভিড নাইন্টিন মানে কোভিড নাইন্টিনের ওপরে তো এইখানে যেটা জানা যাচ্ছে সেটা হলো উত্তরটা হবে অন দ্য নিড টু টেক ভ্যাকসিনস সঠিক উত্তর হবে অপশান এ অন দ্য নিড টু টেক ভ্যাকসিনস এরপরে আসছি আমরা পাঁচের দাগে যেখানে বলা আছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ দ্য স্কুলস ইন বেঙ্গল আর ক্লোজড প্যাসেজ অনুযায়ী বেঙ্গলের স্কুল ক্লোজ ছিল কতদিন অপশান এ হচ্ছে সিক্স মান্থ অপশান বি হচ্ছে এ ইয়ার অপশান সি হচ্ছে মোর দ্যান এ ইয়ার অপশান ডি হচ্ছে লেস দ্যান এ ইয়ার তাহলে এইটা আমাদেরকে লিখতে হবে অ্যান্সার অপশান সি মোর দ্যান এ ইয়ার এক বছরের বেশি সময় ধরে বন্ধ হয়ে রয়েছে ছয়ের দাগে রয়েছে মোস্ট অফ দ্য চিলড্রেন হুম মিস্টার নায়ক ইজ টিচিং কাম ফ্রম বেশিরভাগ ছাত্রছাত্রী যাদেরকে মিস্টার নায়ক প্রশিক্ষণ দেন তারা কোথা থেকে আসে অপশান এ বলছে ওয়েল এডুকেটেড ফ্যামিলিস অপশান বি রিচ ফ্যামিলিজ অপশান সি আরবান ফ্যামিলিজ আর অপশান ডি সাচ ফ্যামিলিজ হোয়ার দে আর দ্য ফার্স্ট জেনারেশন লার্নার্স তো সহজেই বোঝা যাচ্ছে এই চারের দাগেরটার এই ডি এরটাই সঠিক উত্তর হবে যে তারা হচ্ছে প্রথম প্রথম প্রজন্মের শিক্ষার্থী এরপর আসছি আমরা বিয়ের দাগে এখানে আবার ট্রু বা ফলস লিখতে হবে প্রথমটাই বলা আছে মিস্টার নায়ক ডাজ নট টেক মানি ফ্রম স্টুডেন্টস ফর হিজ ইনিশিয়েটিভ তার এই যে কাজ এইটার জন্যে তিনি স্টুডেন্টদের কাছ থেকে রকম অর্থ নেন না এটার জন্যে আমরা করবো ট্রু এবং তার জন্য সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে নায়ক ডাজ নট চার্জ এনিথিং ফ্রম হিস পিপলস নায়ক তার ছাত্রছাত্রীদের কাছ থেকে রকম পয়সা নেন না এরপরে আমরা আসছি দুয়ের যে ট্রু ফলসটা আছে মিস্টার নায়ক ইজ ইউজিং দ্য ব্ল্যাকবোর্ডস অফ এ স্কুল ফর মেক্সিভ ক্লাসেস মেক্সিভ ক্লাসের জন্য তিনি তার স্কুলের ব্ল্যাকবোর্ডকে ব্যবহার করেন এটা হচ্ছে ফলস এখানে আমরা অনেকগুলো জায়গা থেকেই আমরা লাইন তুলতে পারি আমি দুটো তুলে দেখিয়েছি দ্য ওয়ালস অন হুইচ দ্য মেক্সিড ব্ল্যাক কাম আপ মানে দেয়ালে মেক্সিড ব্ল্যাক বোর্ডগুলো তৈরি হয়েছিল বা ডট ডর দিয়ে করতে পারি পেন্টেড ব্ল্যাক বোর্ডস অন দ্য মার্ট ওয়ালস মার্ড ওয়ালে ব্ল্যাক বোর্ড পেন্ট করা হয়েছিল বলে এরপর আমরা আসছি তিনের দাগে তিনে বলা আছে ক্লাসেস আর ইরেগুলার ইন মিস্টার নায়কস ডোর ডোর স্টেপ স্কুল অর্থাৎ মিস্টার নায়কের স্কুলে ক্লাসগুলো রেগুলার বেসিসে হয় না তো এটার জন্যে হবে ফলস তার সাপোর্টিং স্টেটমেন্ট হবে ক্লাসেস আর টেকেন অ্যাট রেগুলার ইন্টারভালস মানে প্রতিনিয়ত ক্লাস কিন্তু নেওয়া হয়ে থাকে এবারে বলা আছে সি এর দাগে অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে প্রথম প্রশ্ন হোয়াই ওয়াজ ইট নট ফিয়াসিবল টু অ্যাটেন্ড ক্লাসেস আন্ডার দ্য ট্রিজ কেন গাছের নিচে ক্লাস করা সম্ভব হচ্ছিল না সেটার জন্য উত্তর আমরা দেখি অ্যান্সার অ্যাটেন্ডিং ক্লাসেস আন্ডার দ্য ট্রিজ ওয়াজ নট ফিয়াসিবল ফর এভরি ওয়ান ডিউ টু দ্য প্রেজেন্স অফ ইনসেক্ট পোকামাকড় থাকার জন্য ক্লাস করা সম্ভব ছিল না এবারে দুয়ের দাগের যে প্রশ্নটা রয়েছে সেটা দেখো দুয়ের দাগের প্রশ্নটা রয়েছে হোয়াট ডু দ্য স্টুডেন্টস লার্ন ফ্রম নায়ক্স মেক্সিপ স্কুল নায়কের মেকসিপ স্কুল থেকে স্টুডেন্টরা কী কী শিখত সেটার অ্যান্সার অ্যান্সার টু স্টুডেন্টস লার্ন থ্রি বেসিক্স ইন মিস্টার নায়কস মেক্সিপ স্কুল তিনটে বেসিক জিনিস এখান থেকে শিখত দ্যাট ইজ সেগুলো হলো রিডিং রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক পড়া লেখা এবং অঙ্ক এই তিনটে জিনিস তারা শিখতো এবার আসছি আমরা কোয়েশ্চেন নাম্বার থ্রি হোয়াট আর পেইন্টেড অন দ্য ভিলেজ ওয়ালস অ্যাপার্ট ফ্রম দ্য ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ড ছাড়া ওই গ্রামের বাড়িগুলো দেয়ালে আর কি আঁকা থাকতো উত্তর দেখো অ্যাপার্ট ফ্রম ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ড ছাড়া কালারফুল গ্র্যাফিটি নার্সারি রাইমস অ্যান্ড সোশ্যাল মেসেজেস ইনক্লুডিং দ্য নিড টু টেক ভ্যাকসিনস ওয়ার পেইন্টেড অন দ্য ওয়ালস এইগুলো আঁকা থাকতো ওই গ্রামের দেয়ালগুলোতে নেক্সট এখানে রয়েছে চার নম্বর প্রশ্ন বলা আছে হোয়াই ডিড মিস্টার নায়ক ব্রিং এ মাইক্রোস্কোপ টু হিজ ক্লাস ইন দ্য ভিলেজ ভিলেজে তার ক্লাসে কেন মাইক্রোস্কোপ তিনি এনেছিলেন উত্তর দেখো মিস্টার নায়ক ব্রড এ মাইক্রোস্কোপ টু হিজ ক্লাস মিস্টার নায়ক তার ক্লাসে মাইক্রোস্কোপ এনেছিলেন ইন দিস ভিলেজ এই ভিলেজে টু শো দ্য ভিলেজার্স গ্রামবাসীদের দেখানোর জন্যে দ্য ব্যাকটেরিয়াম অফ ম্যালেরিয়া ম্যালেরিয়ার যে ব্যাকটেরিয়াগুলো সেগুলোকে দেখানোর জন্যে অ্যান্ড হেল্প দেম এবং তাদেরকে সাহায্য করার জন্যে টু গেট আউট অফ দেয়ার সুপারস্টিশন তাদের যে কুসংস্কার সেখান থেকে বেরিয়ে আসার জন্যে তাদেরকে সাহায্য করার চেষ্টা করেছিলেন এরপর আসছি আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে সেকশন সি যেখানে প্রথমে রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তো আমরা এখানে বইতেই করে নেবো সাম পুলিশম্যান কিছু পুলিশম্যান এটাকে দেবো তারপরে আমরা অ্যারেস্টেড মানে গ্রেপ্তার করেছিল ওয়ান পারসন ফ্রম পোর্ট এরিয়া অন ফ্রাইডে লাস্ট দ্য ম্যান এখানে দিতে হবে ওয়াজ ফাউন্ড স্মাগলিং গোল্ড নাও দ্য ম্যান এবার আছে ইজ ওয়াজ হ্যাজবিন আছে এটা ইজ হয়ে যাবে ইজ ইন প্রেজেন্ট বর্তমানে সে জেলে রয়েছে এরপরে আসছি আমরা পাঁচের দাগে ডুয়াজ ডাইরেক্টেডে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন এবারে লিখবো আমরা দেখো উই স্টপড এখানে দিতে হবে আমাদের ফর এ ও আর ফর উই স্টপ ফর লাঞ্চ ইন এবার এখানে দেবো আমরা এ এ স্মল রেস্টুরেন্ট নট ফার ফ্রম দ্য টাউন উই টুক রেস্ট ফর এবারে আওয়ার আছে তার আগে আমরা করে দেবো অ্যান ফর অ্যান আওয়ার অ্যান্ড দেন স্টার্টেড আওয়ার জার্নি এরপরে আছে ডু এস ডাইরেক্টেড ভয়েস চেঞ্জ একটা রয়েছে ন্যারেশন চেঞ্জ একটা রয়েছে এবং কমপ্লেক্স সেন্টেন্স সেন্টেন্স ট্রান্সফরমেশন একটা রয়েছে প্রথমে আমরা এগুলোকে করে নিখা খাতায় দেখো প্রথমে যেটা রয়েছে বিয়ের এক একটা সেল উই হেল্প হার জিজ্ঞাসা চিহ্ন এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে তাহলে শ্যাল উই হেল্প হার এটাকে যদি আমরা একটু চেঞ্জ নিই তাহলে জিনিসটা দাঁড়াবে কি না উই শ্যাল হেল্প হার এটাকে সাধারণ সেন্টেন্সে করে নিলাম এরপর কী করবো এটা সাবজেক্ট হচ্ছে এটা ভার হচ্ছে শ্যাল হেল্প এটা ভার হয়ে গেল আমরা কি হেল্প করতে পারি কাকে না তাকে এটা হয়ে গেলো অবজেক্ট এবার আমরা চেঞ্জ করে নেব তাহলে অব অবজেক্টে যখন সাবজেক্ট হবে হার্টটা হয়ে যাবে সি তাহলে সি এবার শ্যাল আছে উইয়ের পর স্যাল হয় সি এর পরে উইল হয়ে যাবে তাহলে সি উইল এরপর আমরা একটা দিয়ে দেবো বি এবং হেল্পের জন্য পাস পার্টিসিপাল হয়ে যাবে হেল্প এবং বাই দিয়ে আস চলে আসবে তাহলে এবারে এইটা হয়ে গেল সাধারণ সেন্টেন্সে এবার এটাকে যদি আমি প্রশ্নে নিয়ে আসি তাহলে উইলটা আমি সামনে নিয়ে চলে আসবো মডেলটাকে উইল সি বি হেল্প বাই আস দিয়ে জিজ্ঞাসা চিহ্ন এটা হয়ে গেল আমাদের ভয়েস চেঞ্জ নেক্সট দু নম্বরে সুনিতা সেট টু মি কমোকোটেশন উইল ইউ টেক টি অর কফি এবার উইল ইউ টেক টি অর কফি এটা হচ্ছে ইয়েসনো টাইপের কোয়েশ্চেন হ্যাঁ বা না এই ধরনের সেন্টেন্সের লিঙ্কার ব্যবহার হয় ইফ বা হয়েদার এখানে কিন্তু দ্যাট হোয়াট এসব কিছু ব্যবহার হয় না তাহলে এটাকে আমরা চেঞ্জ করবো হবে সুনিতা সেট টু আছে সেট টুটাকে চেঞ্জ করে দেবো আক্সটে সুনিতা আকস্ট মি সুনিতা আমাকে জিজ্ঞাসা করলো ইফ এখানে যেহেতু মি রয়েছে সুতরাং এই ইউটা চেঞ্জ হয়ে গিয়ে আই হয়ে যাবে কারণ এটা আমাকে বলা হচ্ছে ইফ আই উইলটা চেঞ্জ হয়ে যাবে উড টেক যা আছে তাই থাকবে টি অর কফি যা আছে থাকবে ইফ আই উড টেক টি অর কফি ফুল স্টপ কিন্তু কোনো জিজ্ঞাসা চিহ্ন হবে না নেক্সট দিনের দিকে বলা হয়েছে আই এম সিওর অফিস সাকসেস কমপ্লেক্স করতে বলা হয়েছে এটা আমরা করবো আই এম সিওর দ্যাট এইখান থেকে আমরা একটা ক্লজে ভাঙলাম দ্যাট হি উইল বি সাকসেসফুল তো এটা হয়ে গেলো আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে করা এরপরে আমাদের বলা হয়েছে দেখো দেওয়া রয়েছে যে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভাব ফ্রেজাল ভাব বার করতে বলেছে প্রথমটা রয়েছে প্রিজার্ভ তারপর একটা রয়েছে কোয়ারেল তারপর একটা রয়েছে লিভ তাহলে এইটার জন্যে এখানে কিছু লিস্ট দেওয়া রয়েছে সেখান থেকে আমরা নিয়েছি দেখো প্রিজার্ভ প্রিজার্ভ এইটার জন্যে আমরা ফ্রেজাল ভাব দেবো পুটবাই কোয়ারেলটের জন্য দেবো ফল আউট আছে কিন্তু যেহেতু এটা কোয়ারেল পাস্টেন্স রয়েছে আমরা ফলকে ফেল করে দেবো ফেল আউট হবে এবং লিভটা হয়ে যাবে গিভ আপ মানে পরিত্যাগ করা তারপরে আমাদের চারটে ভোকাবুলারি দেওয়া রয়েছে প্রথম যেটা রয়েছে সেটা দেখো বলা রয়েছে পসিবল টু ডু ইজিলি মানে কোনো কিছু করা সম্ভব তাহলে সহজে সম্ভব সেটার জন্যে ভোকাবুলারি ওয়ার্ড হবে ফিওসেবল একেরটা এবার দুয়ের দাকে বলা হয়েছে দেখো এ পারসন্স নিক নেম ওর ফ্যামিলিয়ার নেম একজন ব্যক্তির ডাক নাম বা যেটা যে নামে সবাই তাকে চেনে তার জন্যে অ্যান্সার হচ্ছে নাম্বার টু সব সব্রিক এটা হচ্ছে যেটা পপুলার নাম বা জনপ্রিয় নাম সেটা বোঝায় তিনের দাগে রয়েছে রাইটিংস অর ড্রয়িংস অন ওয়াল ইন এ পাবলিক প্লেস একটা পাবলিক প্লেস মানে যেখানে সবাই যাতায়াত করতে পারে সেরকম একটা জায়গায় কোনো আঁকা বা কোনো যদি চিত্র অঙ্কিত থাকে লেখা যদি থাকে সেগুলোকে কি বলা হয় সেগুলোকে আমরা বলে থাকি গ্রাফিটি এবং চারের দাগে রয়েছে কি দেখো এক্স এক্সেসিভলি ক্রেডিউলাস বিলিভ দ্যাট ইজ নট বেসড অন হিউম্যান রিজন অর সায়েন্স বিজ্ঞানসম্মতভাবে কোনো জিনিস যেটা অস্তিত্ব নেই সেরকম কোনো জিনিসে যদি বিশ্বাস করা হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় সুপারস্টিশন বা কুসংস্কার তো এই ছিল আজকের এবিটিএ টেস্ট পেপারের ফার্স্ট পেজ পেজ নাম্বার টোয়েন্টি টু তার সিন অ্যান্ড সিন গ্রামার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ